আপনি কথা বলেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই গরুটা বিক্রি হয়ে গেছে, এই যে চমৎকার সুন্দর বিক্রির পরেও সেজে গুজারি বাবা ওদের পোজ দিচ্ছে, এই উঠবে মনে হয়। এই যে মাশাআল্লাহ কালো রঙের একটা পাহাড় বিক্রি হয়েছে, এই যে কিনেছে কারা দেখুন চমৎকার সুন্দর। বাবারা তোমরা কোথায় থেকে এসেছো? আমরা ঢাকা লক্ষ্মীবাজার থেকে এসেছি। এই গরুটা কেন পছন্দ করেছো? গরুটা দেখতে খুব সুন্দর, কালোর ভিতরে বড় গরু দেখতে খুব সুন্দর, তাই আমরা কিনেছি, দামের ভিত্তি হয়েছে তাই। এই বড় গরু কেন কিনেছো? আমাদের পরিবারের সবাই শখ বড় গরু কিনার। ঈদ মুবারক সবাই, ঈদ মুবারক, ঈদ মুবারক। আচ্ছা আমরা কুরবানি ঈদটা কেন পালন করি বলো তো বাবা? কুরবানি ঈদের সময় আমরা কি কি করি? কুরবানি ঈদের সময় আমরা গরু কিনি, গরু কুরবানি দিই। হ্যাঁ, তারপরে আল্লাহর খুশির জন্য কুরবানি দিই, খুশির জন্য কুরবানি দিই। তারপরে আমরা কি কুরবানি মাংস নিজেরা খাই নাকি সবাইকে নিয়ে খাই? সবাইকে নিয়ে খাই। সবাইকে নিয়ে খাওয়ার আনন্দ আলাদা আলাদা, তাই না? সবাইকে মাংস দেওয়া আলাদা, তাই না? তাহলে আমাদের কুরবানি আমাদের মাঝে কি শিক্ষা দেয়? কুরবানি আমাদের মাঝে শিক্ষা দেয় সবাইকে নিয়ে একসাথে আনন্দ করা, তাই না? হাসি খুশি থাকা এবং নিজের ভিতর থেকে একটা নিজের ভিতর থেকে খারাপ জিনিসকে কুরবানি দেওয়া। ঠিক আছে, নিজের ভিতর থেকে খারাপ জিনিসকে কুরবানি দেওয়া। তোমরা এই যে হাটে এসেছো, হাটে এসে কেমন লাগছে তোমাদের? অনেক ভালো লেগেছে। কেন ভালো লাগছে বলো তো? এই হাটে তোমাদের কি কি ভালো লাগছে বলো? এই যে গরু দেখলাম, গরু দেখলাম, গরু কিনলাম, গরু কিনলাম, তাই ভালো লেগেছে। তাই প্রতি বছর কি তোমরা আসতে চাও হাটে? হ্যাঁ। তোমরা কে কোন ক্লাসে পড়ো? ক্লাস টু। তুমি ফোর? টুর থেকে তো ফোর। বাবা গো, ভালো ভালো ভালো, গুড। তুমি কোন ক্লাসে? আমি সিক্সে। তুমি? ক্লাস সেভেনে। সেভেনে, তাহলে সেভেন সিক্স ফোর টু। আপনি কোন ক্লাসে? আমি প্লে আনন্দ পাইলাম সবাইকে নিয়ে। আমরা একসাথে বড় গরু হাট দেখলাম, বিরাট হাট দেখলাম। এখানে বড় গরু বেচা কিনে হচ্ছে, অনেক গরু বেচা কিনে হচ্ছে। সবাই কেউ বড় গরু কিনছে, কেউ সবাই এসে এখানে দেখলাম, একটা আনন্দ পাইলাম সবাই মিলে। পরিবারের একটা বাচ্চা বাচ্চা নিয়ে এসে দেখলাম, ওরা ওদের একটা আনন্দ আছে, ওরাও গরু হাটটা দেখলো, বুঝলো, অদূর ভবিষ্যতে এরাও আবার আসবে। হ্যাঁ, পারিবারিক দিক থেকে আমাদের একটা খুব একটা আনন্দ আমরা উপভোগ করলাম। এবং আপনাদের মতো ইউটিউব চ্যানেল আমরা পাইলাম, এরকম চ্যানেল পাইয়া আমরা আমাদের আনন্দটাকে আরো আগাবাজি করে নিলাম। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার চ্যানেলকে অনেক ধন্যবাদ। আমাদের মা এই আর গাবতলি গাবতলি গরু হাটে সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। এবং আপনারা বলেন ঈদ মুবারক। একটা গরু 5,10,000 টাকা বেচে আপনার মুখে যে হাসিটা আমি দেখতে পাচ্ছি, না হাসি হইছে না কিভাবে কোন তো ভাই? না এখন রিজেক এসে ছিল সেটা আল্লাহ, যেটুকু ছিল সেটা তো পাইছি, বাস তার উপরে তো কিছু না, রিজেকের উপরে তো বেশি কিছু না। এরা কতদিন ধরে গরুটা লালন পালন করছেন? 3 বছর 2.5 মাস। এটা আদর করেন, শেষ বিদায়টা দেন, শেষ বিদায়।